আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার খাতায় লেখার কিছু নিয়ম সম্পর্কে জানবো দশটা নিয়ম সম্পর্কে জানব আপনাদের অনার্স থার্ড ইয়ারের যেভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার আপনারা পাবেন সেই টেকনিকগুলো আজকে আমরা আলোচনা করব আমাকে যদি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর আপনাদের বিবিএ এর যাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য অনলাইন প্রাইভেট ব্যাচ আছে আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে চান পারবেন জানতে আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখেন অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার খাতায় লেখার নিয়মের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা বজায় রাখা এক নম্বরে কি প্রাসঙ্গিকতা বজায় রাখা প্রাসঙ্গিকতা বলতে কি বোঝা হয় প্রশ্নে যা চাইছে আপনি হুবহু সেটাই উত্তর করছেন সেটাকেই বলা হয় প্রাসঙ্গিকতা তো অনেক শিক্ষার্থীরাই দাবি করে যে তারা প্রাসঙ্গিক অ্যান্সার করে কিন্তু আসলেই তাদের খাতাগুলো পরে দেখলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রাসঙ্গিকতা বজায় থাকে না সো আপনাদের পরীক্ষার খাতায় যেন প্রাসঙ্গিকতা বজায় থাকে বজায়র নিশ্চিত করতে পারেন এই বিষয়টাকে খেয়াল রাখবেন মানে প্রশ্নে যা চাইছে আপনি ব্যাখ্যাটাও ঠিক ওইটাই করছেন অন্য কোনো ব্যাখ্যা করেননি এটাকেই বলা হয় প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি শিক্ষার্থীরা এই প্রাসঙ্গিকতার জায়গাটাতেই ভুল করে তাই অবশ্যই অবশ্যই আপনারা প্রাসঙ্গিকতার বিষয়টাকে খেয়ালে রাখবেন গুরুত্বে রাখবেন তাহলে এক নম্বরে হলো প্রাসঙ্গিকতা অনার্স পরীক্ষায় খাতা লেখার নিয়ম এক আপনাকে অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে তারপরে দুই নম্বরে আসা ধারাবাহিকতা রক্ষা করা এখন আপনাদের প্রশ্নের হেডলাইনে কিন্তু লিখে দেওয়া থাকে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অথবা এমন লেখা থাকবে যে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখা উত্তর করতে হবে দুইটার মধ্যে যে কোনো একটা লেখা থাকবে হয় এমন লেখা থাকবে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অথবা একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে সো অবশ্যই অবশ্যই আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে অর্থাৎ আপনি ক বিভাগ লিখে বিভাগ লিখে গ বিভাগ লিখতে পারেন অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা নাই এখন আপনি চাইলে খ বিভাগ লিখে গ বিভাগ লিখে তারপরে ক বিভাগ লিখতে পারেন অ্যাজ ইউজুয়াল তাও কোনো সমস্যা নাই আপনি চাইলে প্রথমে গ বিভাগ লিখে লেখে বিভাগ লিখে ক বিভাগ লিখে অ্যান্সার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি চান তাহলে ক বিভাগ লিখে লিখে লেখে বিভাগ লিখবেন তাও কোনো সমস্যা নাই অর্থাৎ যে বিভাগ দিয়ে শুরু করেন না কেন কোনো সমস্যা নাই কিন্তু যদি লেখেন উপর উপর থেকে 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 নিচে নামতে হবে নিচ উপরে যাবে না এটাকে বলা হয় ধারাবাহিকতা ধারাবাহিকতা সম্পর্কে আমাদের একটা লম্বা আলোচনা রয়েছে আপনারা চাইলে সেই আলোচনাটা দেখে নিতে পারেন তো দুই নম্বর গেল কি ধারাবাহিকতা বজায় রাখা এটা অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণের তালিকায় দশটার মধ্যে একটা একটা আচ্ছা এর পরবর্তীতে রয়েছে তিন নম্বরে উত্তরের লেন্থ সমান রাখা উত্তরের লেন্থ সমান রাখলে আপনাদের কেন নাম্বার বেড়ে যাবে বলেন তো তার কারণ হচ্ছে শিক্ষার্থীরা যদি প্রশ্নে উত্তরের লেন্থ সমান রাখে তাহলে ছাত্ররা স্যারেরা বুঝতে পারে যে এই শিক্ষার্থীরা বেশি ভালো করে প্রিপারেশন নিয়েছে তাই এখানে অটোমেটিক নাম্বার বেড়ে যায় এবং উত্তরের লেন্থ সমান থাকলে আপনাদের মানে করেন খাতাটা এমনি একটু দেখতে সৌন্দর্য মানে বৃদ্ধি পায় এখন উত্তরের লেন্থ বলতে কী বোঝায় মনে করেন চার নম্বরের জন্য যত পেজ লিখবেন প্রতিবার একই রকম মনে করেন চার নম্বরের জন্য আপনারা যদি দুই পেজ লেখেন প্রতিবার দুই পেজ লিখবেন যদি পাঁচ নাম্বারের জন্য দুই পেজ লেখেন প্রতিবার দুই পেজ লিখবেন যদি পাঁচ নাম্বারের জন্য আড়াই পেজ লেখেন প্রতিবার আড়াই পেজ লিখবেন যদি পাঁচ নাম্বারের জন্য তিন পেজ লেখেন প্রতিবার তিন পেজ লিখবেন এটাকেই বলা উত্তরের লেন্থ সমান রাখা অর্থাৎ যত নাম্বারের জন্য যত পেজ একবার লিখবেন প্রতিবারে সেম টু সেম অত অত পেস করেই লিখবেন এটাকে উত্তরের লেন্থ সমান রাখা বলা হয় এইটাতে খাতাটা অনেক মানে সাজানো গোছানো বোঝা বোঝা যায় এবং স্যারেরা মনে করে থাকে যে আপনারা সুন্দরভাবে প্রিপারেশন নিয়েছেন এবং নাম্বার অটোমেটিক্যালি বেশি দিয়ে দেয় আচ্ছা শুধু এই উত্তরের লেন্থ সমান রাখলেই হবে না চার নম্বরে ভূমিকা উপসংহার ব্যবহার করা যদি সেখানে ব্যবহার করার স্কোপ থাকে যদি আপনাদের ভূমিকা উপসংহার বর্ণনা প্রকারভেদ এগুলো ব্যবহার করার সুযোগ থাকে তাহলে অবশ্যই অবশ্যই এগুলো ব্যবহার করবেন এগুলো ব্যবহার করলে নাম্বার অনেক বেড়ে যায় অনার্স পরীক্ষায় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার খাতায় লেখা নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটার মধ্যে এটাও কিন্তু গুরুত্বপূর্ণগুলোর মধ্যেই পড়ে এরপরে পাঁচ নাম্বার রয়েছে টাইম মেনটেন করা দেখেন পরীক্ষায় কিন্তু টাইম মেনটেন করাটা খুবই জরুরি আপনাদের চার ঘন্টার পরীক্ষা হয় ফোর আওয়ার্স অর্থাৎ চার ছয় চব্বিশ দুশো চল্লিশ মিনিটের পরীক্ষা হয় এই দুশো চল্লিশ মিনিটে আপনাকে আশি অ্যান্সার করতে হবে অর্থাৎ প্রতি নাম্বারের জন্য আপনি চার তিন হাসটা চব্বিশ তিন মিনিট করে সময় পাবেন অর্থাৎ যত মার্কের অ্যান্সার করবেন তার থেকে তিন গুণ বেশি মিনিটে আপনাকে অ্যান্সার মানে করে শেষ করে দিতে হবে অন্যথায় আপনারা কী করতে পারবেন না কাভার করতে পারবেন না আপনারা অ্যাজ ইউজুয়াল প্রতিটা পেজ যদি ছয় থেকে সাত মিনিটের মধ্যেই লিখে শেষ করতে পারেন তাহলে আপনাদের টাইম মেনটেন হবে যদি না পারেন তাহলে বাসায় প্রায় প্র্যাকটিস করেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এর পরবর্তীতে ছয় হচ্ছে হাতের লেখা এইটা সবার জন্য গুরুত্বপূর্ণ নয় আপনার হাতের লেখা ন্যূনতম এত এমন হতে হবে যেন অন্য কেউ খুব সবলীলভাবে না আটকে পড়তে পারে এতটুকু হাতের লেখা হলেই যথেষ্ট তবে আপনাদের যদি এক্সিলেন্ট টাইপের রেজাল্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই হাতের লেখা ভালো লাগবে ভালো হাতের লেখা ছাড়া একদমই এক্সিলেন্ট টাইপের রেজাল্ট হবে না হাতের লেখাটা যাদের মানে অনেক বেশি নাম্বার প্রয়োজন তাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের কম নাম্বার প্রয়োজন তাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় সাত নাম্বার হচ্ছে পৃষ্ঠা ভরাট করা এখন অবশ্যই অনেক শিক্ষার্থী রয়েছে যারা পৃষ্ঠা ভরাট না করে পরবর্তী পৃষ্ঠায় চলে যায় এবং ওই পৃষ্ঠা খালি রেখে দেয় এতে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি হয় এবং এতে নাম্বার অনেকটাই কমে যায় অবশ্যই আপনাদের কি করতে হবে পৃষ্ঠা ভরাট করতে হবে এবং একটা পৃষ্ঠায় খেয়াল রাখতে হবে যেন একটা লাইনে আর কি সোজা লাইন বলতেছি না আমি সোজাসজি লাইন বলতেছি বাক্য না সোজাসজি লাইন এরকম লাইন আস আঠারো থেকে একুশটা লাইন যদি লেখেন তাহলে এনাফ আঠারো কম লিখলে পাতলা হয়ে যাবে এরকম লাইন মানে দাঁড়ি পর্যন্ত লাইন না কিন্তু এমনি সোজা সোজা লাইন তো আঠারোটা লাইন লেখলে যথেষ্ট আঠারো কম লেখলে কম হয়ে যাবে পাতলা হয়ে যাবে আঠারো বেশি লিখলে ঘন হয়ে যাবে অত বেশি ঘন বা পাতলা করার দরকার নাই আপনারা অ্যাজ ইউজুয়াল আঠারো থেকে একুশটার মধ্যেই রাখার চেষ্টা করবেন এবং আপনাদের খাতাটার দৈর্ঘ্য কিন্তু বারো ইঞ্চি থেকে প্রস্ত হয়ে যাবে দশ ইঞ্চি মার্জিন দেওয়ার পর দৈর্ঘ্য থাকবে এগারো ইঞ্চি প্রস্ত থাকবে নয় ইঞ্চি সো একটু বড় খাতায় বাসায় বাসায় লেখার প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের কী হয়ে যাবে প্র্যাকটিসটা বাসা থেকেই হয়ে যাবে ঠিক আছে আট নম্বরে হচ্ছে সর্বোচ্চ উত্তর করা দেখেন আপনি দশ নম্বর খুব ভালো করে উত্তর করছেন কত পাবেন ওইখান থেকে সর্বোচ্চ আট আর একজন মনে করেন বিশ নম্বর অ্যান্সার করছে কিন্তু অত ভালো করে অ্যান্সার করেনি শেষে কিন্তু অটোমেটিক্যালি পাস পাস করে দশ নম্বর পাবে সো ডিফারেন্সটা বুঝতে পারছেন যদি আপনি বেশি অ্যান্সার করেন তাহলে আপনি অবশ্যই বেশি নাম্বার পাবেন তো আপনারা চেষ্টা করবেন আশির মধ্যে আশি অ্যান্সার করার আশির মধ্যে আশি অ্যান্সার করলে অন্তত আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সাইট ইজিলি পেয়ে যাবেন আর আপনি সাইট অ্যান্সার করে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পাওয়া কিন্তু খুবই টাফ হয়ে যাবে অর্থাৎ আপনি সর্বোচ্চ অ্যান্সার করবেন না পারলেও অ্যান্সার করার চেষ্টা করবেন তবে যেই প্রশ্নের উত্তরটা পারবেন না ওইটাকে খালি রেখে ফাঁকা রেখে পরবর্তী প্রশ্নটা ভালো করে লেখে যেটা একদমই কম পারবেন সেটা সবার লাস্টে লিখবেন কারণ সবার লাস্টে লিখলে আপনি ওই দুর্বল প্রশ্নটাতেই কম নাম্বার পাবেন কিন্তু বাকিগুলোতে যেন আপনার নাম্বারের কোনো নাম্বারের উপর কোনো প্রভাব সৃষ্টি না হয় ঠিক আছে নয় নাম্বার হচ্ছে সংজ্ঞা ব্যবহার করা এটা অনেকেই করতে পারে না এইটা যদি করতে পারেন আপনার নাম্বার হু হু করে বেড়ে যাবে আপনারা যদি প্রতিটা খবিভাগের এবং গ বিভাগের প্রশ্নে প্রতিটা প্রশ্নের অ্যান্সার একটা করে সংজ্ঞাও ব্যবহার করতে পারেন তাহলে আপনারা নিশ্চিত থাকেন যে দশের মধ্যে আট ইজিলি পাবেন সংজ্ঞা ব্যবহার করলে অটোমেটিক্যালি নাম্বার বেড়ে যায় এবং স্যারেরা আপনার উপর ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে খাতা কাটবে ঠিক আছে দশের মধ্যে আট সাত পাওয়া খুবই ইজি যদি সংজ্ঞা ব্যবহার করেন সংজ্ঞা না ব্যবহার করে কিন্তু আট নয় পাওয়াটা খুবই টাফ সো আপনারা অবশ্যই অবশ্যই সংজ্ঞা ব্যবহার করবেন সংজ্ঞা ব্যবহার করাটা আপনাদের জন্য খুবই হেল্পফুল এর জন্য দরকার হলে আপনারা পঁচিশ তিরিশটা সংজ্ঞা মুখস্থ করে কোনোভাবে টেকনিক্যালি ওই সংজ্ঞাগুলো ঢোকা দেওয়ার চেষ্টা করেন এটা খুবই জরুরি আপনাদের জন্য এবং সবশেষে দশ নম্বরে ওয়েমার শিটটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে ওয়েমার সিট যদি ভালো করে পূরণ না করেন আপনার যে এই যে প্রাসঙ্গিকতা ধারাবাহিকতা উত্তরের লেন ভূমিকা টাইম মেনটেন হাতের লেখা পৃষ্ঠা সর্বোচ্চ উত্তর করা সংজ্ঞা ব্যবহার করা এগুলো সব বৃথা যাবে অবশ্যই যদি বেশি সময় লাগে এক্সট্রা সময় লাগলেও আপনারা কি করবেন ওয়েমার আর সিটটা ভালো করে পূরণ করে নেবেন কারণ ওয়েমার শিটে ভুল গেলে আপনার যদি পরীক্ষার রেজাল্ট না আসে তাহলে আপনার এত চেষ্টা এত পরিশ্রম সবকিছুই বৃথা যাবে অবশ্যই অবশ্যই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটাই কারেক্ট লিখবেন লেখার চেষ্টা করেন এই দুইটাই যদি কারেক্ট লেখেন বাকিগুলো আপনার হইলে হইলে না হলে না ওগুলোতে রেজাল্ট আটকেবে না যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন ঠিক মতো লিখতে পারেন তো আশা করা যায় বুঝতে পারছেন আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফিনান্স ডিপার্টমেন্টে আর মার্কেটিং ডিপার্টমেন্টে আপনাদের জন্য স্পেশাল প্রাইভেট ব্যাচ এর ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আর আপনাদের অন্য কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান কে কোন জেলা থেকে শুনছেন সেটা জানাতে পারেন আমার গ্রামের বাসা হচ্ছে পঞ্চগড় আপনারা আপনাদেরটা জানাই দিতে পারেন তাহলে আমরা একটু দেখব যে আমাদের লাইভটা কোন কোন জেলা থেকে সম্প্রচারিত হচ্ছে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ